যোগ দিয়ে অমিত শাহকে কি বলে সম্বোধন শুভেন্দু? ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে কি বললেন? করোনার সময় কেউ খোঁজ নেয়নি? পুরনো বিজেপি কর্মীদের কি বার্তা সদ্য যোগদান করা নেতার? দেখুন এখন বিশ্ববাংলা সংবাদের এক্সক্লুসিভ রিপোর্ট। শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম পথে আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। জল্পনা মতোই মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। আর যোগ দিয়েই একেবারে বিজেপি সুরে সুর মিলিয়ে বক্তৃতা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তবে নীতি আদর্শ নয়, ব্যক্তিকেন্দ্রিক সংকীর্ণতাতেই আটকে গেল শুভেন্দুর প্রথম গেরুয়া ভাষণ। ব্যক্তিগত আক্রমণের পথেই হাঁটলেন তিনি। এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন, দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম, আমরা দ্বিতীয় হয়েছিলাম। উদ্দেশ্যটা কি? যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম। হ্যাঁ, আপনি এবারেও দ্বিতীয় হবেন, প্রথম হতে পারবেন না। অমিত শাহের পা ছুঁয়ে প্রণাম করে ভাষণের শুরুতেই বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে নিজের বড় দাদা বলে অভিহিত করলেন শুভেন্দু। ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি, তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি অভিমান করে বলেন, যখন কোভিড আক্রান্ত হয়েছে তখন 21 বছর যে দল করেছি সে দল খোঁজ নেয়নি, অথচ অমিতজি দুবার ফোন করেছেন। আমি যখন কোভিডে আক্রান্ত হই, আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি, যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি, তারা আমার খোঁজ নেয়নি, অমিতজি আমার খোঁজ দুবার নিয়েছে। এরপর শুভেন্দু বলেন, বিজেপি নেতারা তাকে বলেছিলেন, শুভেন্দু আত্মসম্মানে যদি বাঁচতে চাস তৃণমূল ছেড়ে দে। আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়, আমাকে সব সময় উৎসাহিত করেছে, শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে তুই তৃণমূলে থাকবি না, তোর কিচ্ছু দরকার নেই, চলে আয়, আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো। তৃণমূল নেতারা দল ছেড়ে বিজেপিতে আসার সম্ভাবনা দেখা দিতেই পুরনো বিজেপি নেতাদের মধ্যে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তাদেরকে সভা থেকে আশ্বস্ত করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু মাতব্বরী করতে তৃণমূলে বিজেপিতে আসেনি, তৃণমূল ছেড়ে। শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না, শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে। পতাকা লাগাতে বললে লাগাবো, দেওয়াল লিখন করতে বললে করব। এরপরই তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে নাম না করে শুভেন্দু অধিকারী জানান, আমাকে বিশ্বাসঘাতক বলছে, তারা 1998 অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ ছাড়া বাড়ি থেকে বেরোতে পারতেন না। আমাকে বিশ্বাসঘাতক বলছে কে? বলছে যারা 1998 তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারত রত্ন তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না। তৃণমূলে আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না, 21 বছর থাকার পর দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135 জনের আত্মবলিদান, খুব কষ্ট হয় দেখলে, অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য মানে সমর্থন করিনি, কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা, আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। যেখানে আস্থা নেই, যেখানে বিশ্বাস নেই, যেখানে সম্মান নেই, সেখানে থাকবো না, এটাই আমাদের মেদিনীপুরের গৌরব। এদিন ফের বহিরাগত প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ান তিনি, বলেন, অমিত শাহকে বহিরাগত বলছে, কৈলাস বিজয়বর্গীকে বহিরাগত বলছে, শিবপ্রকাশজিকে বহিরাগত বলছে, অমিত মালবিয়াকে বহিরাগত বলছে। আমরা বলি, আমি বলেছি কয়েকদিন আগে, আমরা আগে ভারতীয় তারপরে বাঙালি, এই বহুত্ববাদ নষ্ট করতে আমরা দেব না। শুভেন্দুর অভিযোগ, রাজ্যের অর্থনীতি ভেঙে পড়েছে। কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, 4,000 টাকা 2,000 টাকার চাকরি, SSC নিয়োগ নেই, টেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় যশস্বী প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। বক্তব্যের একেবারে শেষে বিজেপি নেতাদের কায়দায় তোলাবাজ ভাইপো হটাও বলে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু, অথচ বক্তব্যের কোথাও নীতি আদর্শের কথা নেই, নেই যোগদান করার ক্ষেত্রে নীতিগতভাবে কোনো কারণ। বক্তব্য জুড়ে শুধুই অভিমান, ব্যক্তিগত মানসম্মান, মর্যাদা, দলে থাকতে না পারার অভিযোগ। নীতি ছেড়ে ব্যক্তিগত আক্রমণের পথেই হাঁটলেন শুভেন্দু অধিকারী। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।